হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম তোমাদের জন্য আজকের নতুন স্পোর্টস ব্লগ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমার মতামত জানাও আমাকে। আর যদি তুমি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা ডিসকাস করব, মেইনলি ফোকাস করব সেই পাঁচটা প্লেয়ারের ওপর যারা কিন্তু এটিকে মোহনবাগান এই বছরের থেকে ছেড়ে দিচ্ছে। আমরা সবাই জানি এটিকে কিন্তু এই বছরের চ্যাম্পিয়ন হয়েছে। এর থেকে দুটো আগের সিজন এটিকের পারফরমেন্স কিন্তু একদমই ভালো ছিল না। প্রচুর টাকা খরচা করার পরও, টিম ভালো করার পরও রেজাল্ট আসছিল না, কিন্তু শেষমেশ এই সিজনে এটিকে চ্যাম্পিয়ন হয়। আর এই সিজনে এটিকের মোহনবাগানের সাথে মার্জারও হয়, আর তার সুবাদে এটিকে এই প্রথমবারের জন্য নিজের এএফসি কাপ বা এএফসির কোনো টুর্নামেন্টে ডেবিউ করতে চলেছে। তোমাদের জানিয়ে রাখি এটিকের সাথে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকিউয়ের আরও এক বছরের কিন্তু চুক্তি বাকি আছে। আরও যারা স্টার ফরেন প্লেয়ার ছিল এটিকের, যেমন জ্যাভি হার্নান্ডেস, জন জনসন আর এডু গার্সিয়ার সঙ্গেও কিন্তু নেগোসিয়েশন হয়ে গেছে। ওরা কিন্তু অ্যাগ্রি করেছে এক্সটেনশনের জন্য। ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে সুভাশিস বোস, মনবীর সিং কিন্তু কনফার্ম, যেমন কি তোমরা জানোই। আর তার সাথে কিন্তু মেজরিটি আদার যারা ইন্ডিয়ান প্লেয়ার্স আছে তাদের কিন্তু রিটেন করা হবে, কেন কি আমরা সবাই জানি একটা টিম যখন চ্যাম্পিয়ন হয় মেইনলি তাদের প্লেয়ারদেরকে রিটেন করা হয়। তো বুঝতেই পারছো প্রচুর প্লেয়ার হয়ে গেছে, তো কিছু প্লেয়ারকে এটিকে ছাড়তেই হবে, কিছু প্লেয়ার নিজের থেকে চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা দেখে নিই কোন কোন প্লেয়ার যারা এটিকে মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে এই সিজনে। পাঁচ নম্বরে রিকি লালোমামা। রিকি এটিকের জন্য একটা খুব ক্রুশিয়াল আর ভাইটাল প্লেয়ার হয়ে উঠেছিলেন 2018-19 মৌসুমে, কিন্তু হাবাস আসার পরে চিত্রটা পুরোপুরি পাল্টে যায়। হাবাস কিন্তু ওনাকে একদমই গেম টাইম দেননি। এই 28 বছর বয়সী লেফট ব্যাক হাবাসের টিমে মানে এই সিজনে মাত্র তিনটে চান্সেই স্কোয়াডের নাম থাকার সুযোগ পেয়েছেন এবং বেঞ্চে বসার সুযোগ পেয়েছেন, বাদ বাকি কিন্তু হাবাস ওনাকে কোনোদিনও ম্যাচ ডে স্কোয়াডে রাখেননি। রিকি তার ফুটবলিং ক্যারিয়ার শুরু করেন আইজোয়াল এফসিতে, তারপর রিকি কিছুদিন বিএসকে শিবাজি এমসের সাথে ছিলেন, মোহনবাগানের সাথে ছিলেন, আর তারপর উনি ফাইনালি একটা 2-year ডিল সাইন করেন এটিকের সাথে, যেটা কিন্তু এই বছরই শেষ। রিকি কিন্তু অলরেডি জামশেদপুর এফসির সাথে প্রি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। জামশেদপুর এফসির কিন্তু একটা লেফট ব্যাকের প্রচণ্ড প্রয়োজন ছিল এই সিজনে। আমরা নিজেরা দেখেছি কি সুমিত পাসির মতন স্ট্রাইকারকে লেফট ব্যাক পজিশনে খেলতে হয়েছিল, তো আমার মনে হয় রিকি ভালোই কাজ করেছে জামশেদপুরে গিয়ে, হয়তো ওখানে অনেকটা বেশি গেম টাইম পাবে। চার নম্বরে শ্যানাস সিং। শ্যানাস কিন্তু 3 বছর মুম্বাই সিটি এফসিতে কাটানোর পর এটিকেতে এসেছিল লাস্ট সিজন। এই ডিফেন্সিভ মিডফিল্ডার লাস্ট সিজন এটিকের হয়ে 8টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তার মধ্যে 4টে ম্যাচে উনি বেঞ্চ থেকে এসেছিলেন, মানে সাবস্টিটিউট হিসেবে এসেছিলেন। শ্যানাজের ক্যারিয়ার হাইলাইট হচ্ছে কিন্তু 2014 মরসুম, যখন উনি মোহনবাগানের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেন। মোহনবাগানে ওই সিজন উনি রেগুলার খেলেছেন এবং ওই সিজনে কিন্তু মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। শাহনাজ অলরেডি ইস্ট বেঙ্গলের সাথে এই বছরে প্রি কন্ট্রাক্ট অলরেডি সাইন করে ফেলেছে, আর নেক্সট বছর নেক্সট সিজনে আমরা শাহনাজকে ইস্ট বেঙ্গল জার্সিতে খেলতে দেখব। 3 নম্বরে বলবন্ত সিং। শাহনাজের পর আরেকটা হাই প্রোফাইল প্লেয়ার বলবন্ত সিং কিন্তু ইস্ট বেঙ্গলে মুভ করতে চলেছে। ইস্ট বেঙ্গল যদি পরের সিজনে আইএসএল খেলে, বলবন্ত কিন্তু খুবই হ্যান্ডি প্লেয়ার হবে, খুবই ভালো প্লেয়ার হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য নেক্সট সিজন আইএসএলে। লাস্ট সিজন এটিকে যে অতটা গেম টাইম না পেলেও উনি কিন্তু একটা ক্রুশিয়াল লাস্ট মিনিট গোল করেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে। এটিকে যখন এই সিজনে মনবীর সিংকে সাইন করায় তখন হয়তো বলবন্ত বুঝে গেছিলেন ওনার এই টিমে জায়গা নেই, তো আমার মনে হয় বলবন্ত কিন্তু রাইট ডিসিশন নিয়েছেন ইস্ট বেঙ্গলে মুভ করে। তোমরা আমাকে জানিও তোমাদের কি মত। 2 নম্বরে ম্যান্ডি সোসা পেনা। এডু গার্সিয়া যেই মুহূর্তে এটিকের সাথে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয় তখনই কিন্তু এটা প্রায় পরিষ্কার হয়ে যায় যে ম্যান্ডি সোসা পেনা কিন্তু আর এটিকের সাথে থাকবে না। এডু গার্সিয়াকে নিয়ে এটিকের কাছে এই মুহূর্তে টোটাল 6টা ফরেন প্লেয়ার অলরেডি আছে আর মাত্র 1টা কোটা খালি, যেখানে কিন্তু এটিকে আমার মতে আরও কোনো ভালো মানের প্লেয়ার আনার চেষ্টা করবে। উনি এই বছর এটিকেতে বেশ ভালোই পারফর্ম করেছেন, আর আমার মতে বেশ অনেকগুলো আইএসএল ক্লাব কিন্তু ওনার পেছনে পড়বে, আর আমার মতে এই সিজনে কিন্তু কোনো না কোনো ক্লাবে আমরা ম্যান্ডি সোসাকে কিন্তু খেলতে নিশ্চয়ই দেখব। 1 নম্বরে ভিক্টর মঙ্গিল। ভিক্টর মঙ্গিল কিন্তু ইন্ডিয়াতে আসেন এটিকেতে খেলার জন্য এই সিজনেই, মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তার আগে কিন্তু উনি জর্জিয়ার টপ টিম ডায়নামো তেবলিসের সাথে অলরেডি লিগ জিতে গেছিলেন, মানে উনি পরপর দুটো লিগ জিতলেন, একটা জর্জিয়াতে একটা ইন্ডিয়াতে আইএসএল। মঙ্গিলের যা পারফরমেন্স ছিল তাতে উনি অন্য কোনো আইএসএল টিমে থাকলে তাকে সবসময় রিটেন করার চেষ্টা করা হতো, কিন্তু এটিকের মতন এত স্টার স্টাডেড টিমে উনি ওনার জায়গা করতে পারছিলেন না, তাই এই সিজনে কিন্তু মঙ্গিল আর এটিকে মন মনে থাকছেন না।
ওনার কাছে কিন্তু অনেক আইএসএল ক্লাবের অফার আছে। এবার দেখার উনি ইউরোপে খেলেন নাকি আইএসএল এর কোন ক্লাবে খেলেন। তো বন্ধুরা, আশা করি তোমার আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার প্রেজেন্টেশনটা, তাহলে থামস আপ দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি তুমি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে তাহলে এই অবধি, আবার নিয়ে আসবো তোমাদের জন্য একটা দুর্দান্ত ভালো স্পোর্টস ব্লগ। ততক্ষণের জন্য টাটা।